সাধারণত বাসায় বাজার ঘাট সম্পর্কে কোনো ধারণা নাই আমার, কারণ আমি সারাক্ষণ ভার্সিটিতে ব্যস্ত, লেখাপড়া নিয়ে হাবি জাবি, ফ্রেন্ডসের সাথে আড্ডা মারা নিয়ে ব্যস্ত। অ্যান্ড টেকনিক্যালি আমাদের বয়সী কেউ কখনো খেয়াল রাখেও না যে বাসায় বাজারঘাট কী হয় না হয়। বাসায় দুধ হচ্ছে একটি অত্যন্ত জরুরি উপাদান, কারণ বাসায় বাচ্চা কাচ্চারা আছে যাদের এখন বাড়তি বয়স চলছে, সো দুধ তো অনেক ইম্পর্টেন্ট তাদের জন্য, ক্যালসিয়ামের জন্য, তাদের বোনের জন্য। স্পেশালি ভেজাল ফ্রি দুধ, কারণ ভেজাল আলাদা দুধ খেয়ে তো কারো কোনো লাভ হচ্ছে না। বিভিন্ন ধরনের দুধওয়ালা যারা থাকে, যারা বাসায় এসে দুধ দিয়ে যায়, তাদেরকে হায়ার করলেও কোনো লাভ হচ্ছে না, কারণ তারাও চলে যায়, তারা ভালো দুধ দিচ্ছে না, সময় মতো দুধ দিচ্ছে না। এবং শেষমেশ দেখা যায় যে যেখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় ঠিক একদম ফার্মে, সেখান থেকে দুধ নিয়ে আসাটাই হচ্ছে এক ধরনের ঝামেল। তো হঠাৎ করে চোখে পড়লো সেবা এক্সপাইজির একটি অ্যাড, যেখানে আমি দেখলাম যে সেবা এক্সপাইজি বাসায় এসে স্বল্প মূল্যে দুধ দিয়ে যাচ্ছে এবং তারা নিশ্চয়তা দিচ্ছে যে এটা খাঁটি গরুর দুধ। তো বাসায় তো কনভিন্স করা খুব কঠিন অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করা নিয়ে, তাও অনেক ঘ্যান ঘ্যান করে কনভিন্স করেই ফেললাম। অ্যান্ড বাসায় যখন শেষমেশ ডেলিভারিটা পেলাম দুধের, সবাই অনেক সারপ্রাইজ ছিল যে এত ভালো দুধের কোয়ালিটি তাও হোম ডেলিভারিতে অনলাইন থেকে কীভাবে আসতে পারে। টেকনিক্যালি আমরা যখন সবাই টেস্ট করি এবং ওটা দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট বানানো হয়, দুধের স্বাদটা পাতলা না, ঘন একটা স্বাদ, এবং জাল দিলেও দেখা যাচ্ছে যে ওটা দিয়ে বিভিন্ন ধরনের ভালো ভালো ডেজার্ট বানানো যাচ্ছে। সো এটা খুব আশ্চর্যজনক যে অনলাইনে একটা অ্যাড দেখে প্রমিসিং একটা কোয়ালিটির খাবার পাওয়া কি ডেলিভারি পাওয়া, ইটস ভেরি রেয়ার। এবং এটা দেখা যাচ্ছে সেবা ডট এক্সপাইজের তাদের এই সার্ভিসটার মাধ্যমে মানুষের বাসায় পিওর দুধ পৌঁছে দিচ্ছে, যেটা আসলে খুব ভালো আমি মনে করি। হ্যাসল ফ্রিভাবে ইজিলি খাঁটি দুধ পাওয়া ইজ লাইক এ ড্রিম ফর এভরিওয়ান।